এখন থেকে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই এর সিট, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি, নবম দশম, একাদশ দ্বাদশ সবেতেই তদন্ত করবে সিবিআই এর এই বিশেষ তদন্তকারী দল বা সিট। আরো বিস্তারিত আমরা জানবো আদালত, কলকাতা আদালতের এই সিদ্ধান্ত সম্পর্কে। এসআইটির যে পরিধি, সেই পরিধি বাড়ানো হয়েছে এবং এখনো পর্যন্ত শুধুমাত্র প্রাথমিকের জন্য যে সিট গঠন করা হয়েছিল সিবিআই এর তরফ থেকে, সেই সিট এখন থেকে নবম দশম এবং তার পাশাপাশি গ্রুপ ডি, গ্রুপ সি থেকে শুরু করে প্রত্যেকটি মামলার ক্ষেত্রে, অর্থাৎ নিয়োগ দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তার প্রতিটি মামলার ক্ষেত্রে সিবিআই তদন্ত করবে এবং সিবিআই এর এই এসআইটি তারা কিন্তু এই মামলা তদন্ত করবে। এবং তুমি জানো ইতিমধ্যেই সিবিআই এর যুগ্ম অধিকর্তা এন বেণুগোপাল, তিনি এই সমস্ত মামলার পর্যবেক্ষণের জন্য থাকবেন। এছাড়াও বাকি ছয় সদস্য দিয়ে কিন্তু এই এসআইটি কলকাতা হাইকোর্টের তরফ থেকে গঠন করা হয়েছে। তুমি জানো যে নিয়োগ দুর্নীতির এই মামলার ক্ষেত্রে প্রথমে প্রাইমারি তদন্তের জন্য এই এসআইটি গঠন করা হয়েছিল, কিন্তু আজকে সমস্ত মামলার ভার এই এসআইটিকে দেওয়া হলো। এর পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে কিছু তথ্য কলকাতা হাইকোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং আগামী সোমবারের মধ্যে সেই তথ্য কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। প্রথমত বলা হয়েছে যে 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 ২৮৫৪ জন প্রার্থী তাদের উত্তরপত্রের পুনর্মূল্যায়ন, অর্থাৎ উত্তরপত্র আবারও খতিয়ে দেখে নম্বর বাড়াবার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আবেদন করেছিলেন, সেই প্রত্যেকটি আবেদনপত্র আগামী সোমবারের মধ্যে কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। এছাড়াও কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এই নাম্বার বাড়ানো বা পুনর্মূল্যায়নের বিষয়টি দেখার জন্য যে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল, সেই বিশেষ কমিটি কবে বা কোন তারিখে গঠন করা হয়েছিল এবং সেই কমিটিতে কারা কারা ছিলেন, সেই তথ্য কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। এবং এই কমিটির তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে যে রিপোর্ট তৈরি করেছিল, সেই রিপোর্টের কপিও কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। এবং এর পাশাপাশি বলা হয়েছে সরকারের এ বিষয়ে কোনো রকম অনুমোদন ছিল কিনা, সেই বিষয়ে তথ্য আগামী সোমবার কলকাতা হাইকোর্টের কাছে পেশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং এর পাশাপাশি যেটা বলা হয়েছে যে যে সভার মাধ্যমে বা যে বৈঠকের মাধ্যমে, অর্থাৎ তুমি জানো যে যে মিটিংয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে তারা ২৭৩ জন প্রার্থীর এক নম্বর করে বাড়াবেন, সেই বৈঠকের কপি সেটাও কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে একই সঙ্গে পেশ করতে হবে। এবং স্কুল শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের কী দৃষ্টিভঙ্গি ছিল সেই তথ্য একই সঙ্গে কলকাতা হাইকোর্টের কাছে সোমবারের মধ্যে পেশ করতে হবে। অর্থাৎ দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এই বিস্তারিত রিপোর্ট কলকাতা হাইকোর্ট চেয়ে পাঠিয়েছে আগামী সোমবারের মধ্যে, এবং তার পাশাপাশি এখন থেকে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা, অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, ক্লাস নাইন, ক্লাস টেন, ইলেভেন, টুয়েলভ প্রত্যেকটি মামলার ক্ষেত্রে সিবিআই দ্বারা গঠিত এই যে বিশেষ এসআইটি বা সিট তারা কিন্তু তদন্তভার গ্রহণ করবে। শুভ্রজিৎ, ধন্যবাদ সৌভিক।